আসসালামু আলাইকুম। তো আবার ওয়েলকাম জানাচ্ছি ফুড বাই রেসিপি চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। তো আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে রেসিপি দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন ইলিশ মাছ রান্না করেছি। তো আর ইলিশ মাছ খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। যে ইলিশ মাছটা যে যেভাবে রান্না করেন না কেন, খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আর যারা ইলিশ মাছ পছন্দ করেন তাদের কাছে তো কথাই নেই। তো আমি তো ইলিশ মাছ অনেক পছন্দ করি। আর আজকে আমি ইলিশ মাছটা রান্না করেছি পেঁপে দিয়ে। তো পেঁপে দিয়ে ইলিশ মাছটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন, আর যারা খাননি তারা কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে রান্না করতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রান্না শুরু করছি। তো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। তো চলুন রান্না শুরু করছি। তো এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তো এখানে একটি হাঁড়ি নিয়েছি, এর মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি একসঙ্গে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, এক চা চামচ দিয়ে আরো সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর পেঁয়াজ ভাজার সময় লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আস্ত জিরা দিয়ে দিলাম, তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা কিন্তু ভেজে রান্না করার চাইতে কাঁচা রান্না করলে বেশি ভালো লাগে, তবে তারপরেও যারা কাঁচা খেতে পারেন না তারা কিন্তু এখানে ভেজে নিতে পারেন ইলিশ মাছগুলো। তো এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর জিরা বাটা নিয়েছি। আর নর্মালি কিন্তু ইলিশ মাছে কম মশলা দিয়ে রান্না করতে হয়, যেমন রসুন বাটাটা কিন্তু আমি ইলিশ মাছে টোটালি ইউজ করি না, এতে কিন্তু ইলিশ মাছের আসল ফ্লেভারটা কমে যায়, তাই আমি এখানে রসুন বাটাটা একদমই ইউজ করছি না। তো এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো আবার উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে আবারও কিছু সময় রান্না করে নিব। তো আবারও ঢেকে দিলাম। তো দেখে বুঝতে পারছেন এখন কিন্তু কষানোটা হয়ে গেছে, মাছটা উঠিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু পেঁপেগুলো আমি একদম কাঁচাই দিয়ে দিচ্ছি, ভাপিয়ে নেওয়ার কোনোই দরকার নেই, কারণ ভাপিয়ে নিলে পেঁপের যে পুষ্টিগুণ থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যায়। একটু ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু পেঁপেটা একদম নরম হয়ে যায়। তো ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি। তো আবারও ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব পেঁপেটা, যতক্ষণ না পর্যন্ত পেঁপেটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এখন কিন্তু পেঁপেটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন বলক আসা পর্যন্ত ঢেকে রান্না করব। তো আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলকটা চলে এসছে। তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি।
তো ঢেকে দিচ্ছি আবারও, তারপর 5 মিনিট পরে ফিরে আসছি। তো 5 মিনিট পরে কিন্তু ফিরে এলাম, রান্নাটা কিন্তু হয়ে গেছে আর চুলাটাও এখন বন্ধ করে দিচ্ছি। তো আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। তো আজকে বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।